फ्रेंड्स अस्सलाम वालेकुम जे आर सार्विस बांगलार पक्ष थेके आमी जाफर नतून आरेकटी भिडियो निये एसेछि रिपिजिशन जे टीसीएल फ्रिज नर्माले राइस जमे केन तो चलुन बियस कथा ना बाड़िये आमरा सरासरि काजे चले जाई। सो बियस ए हच्छे आमादेर फ्रिज, तो ए हच्छे आमादेर नर्माल আর এ হচ্ছে আমাদের ডিপ। তো ডিপ আমাদের ঠিক আছে, আর এ হচ্ছে নর্মাল। তো নর্মালের থার্মোস্ট্যাটটা নষ্ট হয়ে গেছে, আমরা ঘন্টাখানি চালিয়েছিলাম, তো দেখলাম যে এখানে রাইট জমে, এই দেখেন এখনও ঘেমে আছে। এখানে রাইস এখানে বরফ জমে, এ দেখেন বরফটা ছেড়ে দিয়েছে, তো পানিটা ঘামাচ্ছে। এই পানিটা আপনার এদিক দিয়ে নিচে দিয়ে বের হয় ফ্রিজে, তো সেক্ষেত্রে আমরা এই থার্মোস্ট্যাটটা, এটা নতুন, এ হচ্ছে আমাদের পুরানটা। তো ফ্রেন্ডস এটা নষ্ট হয়ে গেলে আপনার এখানে বরফ জমবে আর জিনিসটা ঘামাবে, ঘামানোর ফলে এখান দিয়ে পানি বের হবে। সো আজকে আমরা এটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করার এটার লাইনটা হচ্ছে এটা স্ট্রেট সোজা করে নিতে হবে, এবং এদিক দিয়ে একটি ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে সোজাসুজি ভিতরে দিতে হবে। তো ব্যাস আমরা ভিতরে দিয়েছি নতুনটা। এখন এখানে কিছু কালেকশন আছে, এই হচ্ছে আমাদের চারটি কালেকশন। তো একটি হচ্ছে কমন, একটি কমন, একটি ফ্রেশ, একটি হাই ভোল্টেজ, আর একটি আর্থিং। সো বিকজ এই যে আর্থিংটা আমরা বডিতে লাগিয়ে দেব, কালোটা হচ্ছে কমন। সো এখানে আমাদের দেখতে হবে সিতে কমন, এলতে লাইন, এসতে হাই। সো আমরা কমনটাকে এখানে কালোতার যেটা সেটা কমন এখানে দিয়ে দেব, এবং এলতে লাইন যেটা বলেছিলাম সেটা আমরা এখানে দেব, এবং হাই যেটা সেটা অন্য একটি কালারের হতে পারে, যেরকম গ্রি কালার বা গ্রিন কালার, যে কোনো একটা কালার হতে পারে, সেটা আমরা হাইয়ে দিয়ে দেবো। সোভিয়াস এই যে এরকম যদি লুজ থাকে সেটা আমরা এরকম লুজ থাকলে সো আমরা এরকম প্লাস দিয়ে চাপ দিয়ে দেবো, যেন পিনটা টাইট হয়ে যায়। তারপর কেবলটি আমরা লাগিয়ে দেব, তারপর আমরা এটা এই বক্সের ভিতরে সেট করব। সো ফ্রেন্ডস এটা এভাবে বসাতে হবে, বসিয়ে এই সাইডে একটি নাট লাগাইতে হবে, নাটটা লাগানোর পর নাটটা টাইট দিতে হবে। তো লুজ প্লাস দিয়ে নাটটা আমরা এভাবে টাইট দিয়ে দেবো, নাটটা এভাবে টাইট দিয়ে দেবো আমরা। তো ফ্রেন্ডস এটা আমাদের লাগানো হয়ে গেছে, তারপরে আমরা এটার ম্যানুয়াল যে টাইমটা আছে সেটা মিলিয়ে লাগাবো।
ফ্রেশ এজে লাগিয়েছি। তারপর এটা আমরা সুন্দর মতো এটা আস্তে আস্তে এদিকে দিতে হবে ভিতর দিকে। তারপর এটাকে সো ফ্রেন্ডস, আমাদের থার্মোস্ট্যাটটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এটা এভাবে লাইন দিয়ে চালাতে পারব, আর কোনো সমস্যা নেই। সো ফ্রেন্ডস, আশা করি থার্মোস্টার কীভাবে পাল্টাতে হবে তা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আর কারো কোনো কৌতূহল নেই আশা করি। তো কারো যদি কোনো সমস্যা বা প্রবলেম মনে হয় তাহলে আমাদের চ্যানেলের নিচে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।